দেখো, এটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামের এন্ট্রান্সটা, নিউ টাউন পুলিশ স্টেশনের একেবারে গায়ে, দাওয়াত রেস্টুরেন্টের পাশে। তবে সোমবার দিন বন্ধ থাকে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা করে, কিন্তু যে কোনো বাচ্চারা যদি স্কুলের আই কার্ড নিয়ে যায় তাহলে কিন্তু কোনো রকম টাকা লাগে না। সবচাইতে ভালো ব্যাপার এখানে যেটা, যে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা ভীষণ খুব সুন্দরভাবে খেলতে পারবে, কিন্তু এখানে কিন্তু পেটস নট অ্যালাউ। তো কেউ যদি ভাবো যে পেটস নিয়ে আসবে তাহলে সম্ভব না। এই যে সোনামা, ওর বাস্কেটবল খেলা ছিল, সেখান থেকে চলে এসছে। তো এখন আমরা এটা ঘুরে দেখবো, ভীষণ ভালো লাগছে। মানে এত সুন্দর না, বা বৃষ্টি হয়েছে বলে যে কাদা সেই ব্যাপারটাও কিন্তু নেই, খুব সুন্দর। এয়ারক্রাফট মিউজিয়ামের যে মূল আকর্ষণ, এই যুদ্ধ বিমানটি, এটা 1988 সাল থেকে 2017 সাল অবধি যুদ্ধে ব্যবহার করা হয়েছিল, এবং তারপরে এটাকে এখানে খুব সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে। এবং এর ভেতরে ঢুকে একটা যুদ্ধ বিমানের মধ্যে কী কী থাকে এবং কীভাবে তা অপারেট করা হয়, সব টেকনিক্যালিভাবে কিন্তু দেখানোর ব্যবস্থা রয়েছে। তো বাচ্চাদের নিয়ে অবশ্যই যাওয়া উচিত, তারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবে। আর বিমানটা সামনে থেকে দেখলে সত্যি মানে এত ভালো লাগবে, যেমন বড় তেমন তার সম্পর্কে অনেক অনেক কিছু কিন্তু জানা যায়। এবার আসি বাচ্চাদের জন্য কি ব্যবস্থা আছে। মানে বাচ্চাদের জন্য এত সুন্দর সব মানে রাইডস রয়েছে না, খেলার দেখার মতন, যার কিন্তু কোনো রকম চার্জ লাগে না, ওই 30 টাকার মধ্যেই সব ইনক্লুডেড, দুর্দান্ত। এরকম নানা রকম স্লিপের ব্যবস্থা রয়েছে, যেগুলো প্লেনের আদলে তৈরি। মানে বাচ্চাদের নিয়ে আসলে কীভাবে যে সময়টা কেটে যাবে মানে বুঝতেই পারবে না, এত ভালো লাগবে। আমার মেয়ে গিয়ে তো দুর্দান্ত আনন্দ করেছে, মোটামুটি ওখানে যা যা খেলা ছিল সবগুলোই ওর মতন করে ট্রাই করেছে। দেখো এটাও কি সুন্দর, মানে আমার মেয়ে আবার এগুলো ভীষণ ভালোবাসে, যে কোনো কিছু খেলতে। তো ওর তো ভীষণ ভালো লেগেছে, তোমরাও তোমাদের বাচ্চাদের নিয়ে বেবিদের নিয়ে যেও, এত আনন্দ পাবে না। তারপরে এসে তোমরা আমাকে কমেন্ট সেকশন বক্সে কিন্তু অবশ্যই জানাবে যে কে কেমন আনন্দ করলে, মজা করলে, অবশ্যই জানাতে ভুলবে না। দেখো যারা ক্লাইম্বিং পছন্দ করো তাদের এরকম সুন্দর টায়ারের মাধ্যমে ক্লাইম্বিং করতে পারো, বা নানান রকমের রাইডস রয়েছে। দেখো আমাদের মাম্মা, আমার মাম্মামের মা রয়েছে, বাবা রয়েছে। এখানে যে প্লেনটা সংরক্ষণ আছে সেটা হচ্ছে 1988 থেকে 2017 সাল অবধি। এখন আমরা প্লেনের ভেতরে যাব, কিন্তু প্লেনের ভেতরে কিন্তু কোনোরকম ভিডিও বা ফটো অ্যালাউড নেই, তো সেক্ষেত্রে মানে বন্ধ রাখতে হবে। আর প্লেনের ভেতরটায় গিয়ে মানে আমরা কত রকম মানে তথ্য জানতে পারলাম এবং নিজের চোখের সামনে থেকে সব দেখতে পারলাম। মানে তোমরা বাচ্চাদের নিয়ে আসলে তো ভীষণই ভালো লাগবে, আর যদি নিজেরাও দেখো মানে এগুলো দেখে না সত্যি নিজেদের দেশে যে কত উন্নত সব মানে টেকনিক রয়েছে সেগুলো সম্পর্কে জানা যায়। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, যা ভাষায় প্রকাশ করার মতন ক্ষমতা আমার নেই। আমার তো দারুণ লাগলো, মানে এক কথায় যাকে বলে অনবদ্য। এখন বৃষ্টি নেমে গেছে, আমরা চলে যাব, তোমরা এসো। যদি একটা বিকেল খুব সুন্দর আনন্দ করতে চাও মাত্র 30 টাকায় ফুল এনজয়, তাহলে অবশ্যই আসতে হবে। মানে জাস্ট অসাধারণ, কলকাতার মধ্যে এত সুন্দর একটা জিনিস, আর বাচ্চারাও অনেক কিছু জানতে পারবে ভেতরে ঢুকলে। তো অবশ্যই এসো তোমরা, আর আমার চ্যানেলটা যদি, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজ এই